আজ সকাল সকাল চলে এলো দুটো পার্সেল এটা আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে ফরেভার ফিফটি টু সাইট থেকে আরেকটা হচ্ছে নায়িকা থেকে তো চলো আমি আনবক্সিং করছি তার মধ্যে কী আছে দেখে নাও তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের পাউচ হ্যাঁ এই পাউচটা আমাকে মাত্র এক টাকার মূল্যে দিয়েছে ফরেভার ফিফটি টু তো মানে আমি ভীষণ খুশি হয়েছে আমি ভাবিনি এত বড়ো একটা পাউচ আসবে আর আমি অর্ডার করেছিলাম কিছুদিন আগেই তোমাদেরকে আমি ফর এবার ফিফটি টু এর যে টেন্ডার ক্রিমটার সম্বন্ধে বলেছি তো সেটা আমার শেষ হয়ে গেছে প্রায় তো আমি আরেকটা অর্ডার করেছিলাম ফার্স্টবার যখন আমি এই ক্রিমটা অর্ডার করি তখন আমাকে একটা নেলে সেট দিয়েছিল। অল স্টে নেলগুলো হয় না আঠা দিয়ে চেটানো হয় ওই রকমই একটা আমাকে সেট দিয়েছিল ভীষণ সুন্দর ছিল ওটাও এক টাকা মূল্যে যেহেতু এটার দাম নশো নিরানব্বই টাকা তো ওখানে এক টাকা দিয়ে হাজার টাকা করলে তাহলে এরকম একটা ফ্রি দেয় তো প্রথমবার আমি সেট পেয়েছি আর এবারে আমি পেয়েছি একটা মেকআপ পাউচ ব্যাগ তোমাদের দেখাল আমি ভীষণই সুন্দর আর এই ক্রিমটা সম্বন্ধে তো বলারই নেই দারুণ একটা ক্রিম তোমরা পার্সোনাল ইউজের জন্য নিতে পারো ভীষণ সুন্দর একটা ক্রিম তো এরপর আমি নায়িকার হচ্ছে বক্সটা আনবক্সিং করছি তো এখানে কি আছে দেখো আরেকটা কথা বলি তো ফর এভার ফিফটি টু সাইড থেকে যদি তোমরা কোনো প্রোডাক্ট ইউ মানে কেনো তাহলে ওখানে কিন্তু অনেকটা ছাড় পাওয়া যায় যেমন আমি এবারে টেন টেন্ডার ক্রিমটা আমি একশো টাকা ছাড় পেয়েছি আটশো নিরানব্বই নিয়েছে মানে নশো টাকা আর আমাকে এক টাকা অ্যাড করে আমি ওই পাউচ ব্যাগটা ফ্রি পেয়েছি তো তোমরাও চাইলে নিতে পারো এখন অফার চলছে আরেক এই যে আমি যে নায়িকা থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা আমার পিএসি স্পটলাইট হাইলাইটার ক্রিম এটা ভীষণই ভালো একটা হাইলাইটারের ক্রিমটা মানে আমি এটা ইউজ করি তো পুরো ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট আর সাথে হচ্ছে বায়োটিকের আইলাইনার একটা অর্ডার করেছিলাম মাত্র পঞ্চাশ টাকা এটাও একটা অফারে ছিল তো দেখো আমি পাউচের মধ্যে আমি সমস্ত প্রোডাক্টগুলো ঢোকাচ্ছি কতটা জায়গা খালি আছে এখানে আমি আরও এক্সট্রা অনেক কিছুই রাখতে পারবো তাহলে ভাবতে পারছো কতটা এটা বড়ো আগেরবার যে আমি নীল নীলের বক্সটা ফ্রি পেয়েছি ওটা তোমাদের দেখাচ্ছি এটা আগেরবারের ভিডিও তো এই যে আমি এটা ফলস নীলটা পেয়েছিলাম তো কেমন তোমরা দেখো আর জানিও আমাকে অবশ্যই তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো